হাই, আমি ঈশান। নতুন ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। উত্তরাখণ্ডের পৃথিবী বিখ্যাত একটি বিশেষ জায়গা হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্স। প্রায় 500 প্রজাতির ফুল আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। ঠান্ডা পরিবেশ, পাহাড়ের গা ঘেঁষা এই ফুলের উপত্যকায় প্রায় 500 প্রজাতির ফুল, যা আপনার মন মুগ্ধ করে দেবে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ড, এই জায়গাতে আসতে হলে আপনাকে হাওড়া থেকে ঋষিকেশ পর্যন্ত আসতে হবে। হাওড়া থেকে ঋষিকেশ পর্যন্ত অনেক ট্রেনই পেয়ে যাবেন। দুন এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেসের মতো অনেক ট্রেনই রয়েছে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন, বাই প্লেন অথবা বাই ট্রেন আপনাকে ঋষিকেশ পর্যন্ত আসতেই হবে। ঋষিকেশ থেকে বাই রোড যে কোনো গাড়িতে করে আপনাকে গোবিন্দঘাট পর্যন্ত আসতে হবে। গোবিন্দঘাট পৌঁছানোর পর ফ্লাওয়ার অফ ভ্যালিতে যেতে হলে দুটো অপশান রয়েছে। ফ্লাওয়ার অফ ভ্যালি অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের ঘাঙ্গারিয়াতে অবস্থিত। প্রথম অপশান হলো, আপনি যদি মনে করেন গোবিন্দঘাট থেকে সরাসরি ঘাঙ্গারিয়া পর্যন্ত 16 কিলোমিটার পায়ে হেঁটে ট্রেক করতে পারেন। দ্বিতীয় অপশান, গোবিন্দঘাট থেকে পুলনা পর্যন্ত 6 কিলোমিটারের রাস্তা আপনি গাড়িতে যেতে পারেন। বাকি পুলনা থেকে ঘাঙ্গারিয়া 10 কিলোমিটার রাস্তা আপনি পায়ে হেঁটে ট্রেক করতে পারেন। দেখুন দর্শক বন্ধুরা, একটা গাছে দু রঙের ফুল, নিচের পাপড়িটা নীল রঙের, ওপরের পাপড়িটা গোলাপি রঙের। মাঝে মধ্যেই আকাশ মেঘলা হয়ে যায়, চারিদিকে কুয়াশায় ঢেকে যায়, আবার আকাশ পরিষ্কার হয়ে যায়। ভ্যালি অফ ফ্লাওয়ার ঘাঙ্গারিয়াতে যেতে হলে রামগঙ্গা নদীটি পার করতে হবে। একটু হালকা বৃষ্টি হয়ে গেল, তাই পথটা একটু কষ্টকর, ট্রেক করতে একটু অসুবিধা, তা সত্ত্বেও আমরা ট্রেক করছি। আমরা মূল ডেস্টিনেশনে পৌঁছে গেছি। কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কী কী ধরনের ফুল এখানে রয়েছে। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। হাই ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশান অনায়াসে পেয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।